নমস্কার বন্ধুরা, বাগা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর। বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট 22 জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বাম বিদ্যাপীঠ হাই স্কুল পরিচালন সমিতি এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। এ উপলক্ষে সোমবার স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্তমান দক্ষিণ দলাই জেলা পরিষদ সদস্য আলহাজ কমরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট জনের মধ্যে বক্তব্য রাখেন সোনাই মাধব চন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান বড়বইয়া, বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুলেখা দুবে, পরিচালন সমিতির সভাপতি শামসুল আমিন লস্কর, রাজঘাট এমই মাদ্রাসার প্রধান শিক্ষক রফিক আহমেদ লস্কর, আজির উদ্দিন লস্কর, বাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ শামসুল আলম লস্কর, বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সহকারী শিক্ষক শামসুল হক বড়বইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া বর্তমানে ক্লাস নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আগামী দিনে এরকম ভালো ফলাফল করার জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন। এছাড়াও সবাই বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তাই বাম বিদ্যাপীঠ হাই স্কুলে কলা এবং বাণিজ্য শাখার সাথে সাথে বিজ্ঞান বিভাগ চালু করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। ওনারা বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের হাতে নগদ অর্থ, পুরস্কার এবং প্রশংসাপত্র সহ অসংখ্য পুরস্কার তুলে দেন। ছাত্রছাত্রীদের বক্তব্য থেকে মা বাবাকে আমার জন্য দোয়া করেছিলাম, ধন্যবাদ।